সালাম আলাইকুম। আজ আমরা চলে আসলাম বাংলার তাজমহলে। আপনারাও যদি ঘুরতে চান তাহলে চলে আসতে পারেন এই বাংলার তাজমহলে। অনেক কষ্টের পরে চলে আসলাম আমরা তাজমহলে। তারপর আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে আসার পরে দেখলাম টিকিট 150 টাকা করে। তো আমরা চারজন গিয়েছিলাম, তাই চারটি টিকিট সংগ্রহ করি। টিকিট দেওয়ার পর আমরা চলে যাই তাজমহলের ভিতরে। আপনারা যারা ভারতের তাজমহল দেখেননি, খুঁজে পেতে বাড়ির কাছে খুঁজে পেতে চান তাজমহলের স্বাদ, তাহলে আপনারা চলে যেতে পারেন বাংলার তাজমহলে। এই তাজমহলের চার কোনায় চারটি মিনার, মাঝখানে মূল ভবন টাইলস করা, সামনে পানির ফোয়ারা, চারিদিকে ফুলের বাগান, দুপাশে রয়েছে দর্শকদের জন্য বসার স্থান। এখানে ব্যবহার করা হয়েছে 172টি কৃত্রিম ডায়মন্ড। নির্মাণ কাজে ব্যবহার হয়েছে আধুনিক প্রযুক্তি। বাংলার তাজমহল নির্মাণ কাজে 6 জন টেকনিশিয়ানকে নিয়োগ দেওয়া হয়। আগ্রার তাজমহলকে অনুসরণ করা হয়েছে বলে নির্মাতাকে যেতে হয়েছে ভারতে কয়েকবার। বাংলার তাজমহল কপি তৈরি নিয়ে ভারতের কর্মকর্তারা মোটেও খুশি ছিলেন না। কপি করার জন্য তারা মালিককে মামলা দিবে বলে হুমকিও দিয়েছেন। আসসালামু আলাইকুম গাইস, আমরা তাজমহল থেকে এখন আমরা চলে আসলাম পিরামিড। তো আপনাদেরকে সুন্দর সুন্দর আজকে জিনিস দেখাবো। তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওতে, দেখুন আমরা আজকে আপনাদেরকে আমরা যা যা দেখি তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ভাই ভাই অনুভূতি বলেন, জেলে যে আছেন। আমার অনুভূতি শূন্য, আমার আমার কিছু না, আমার জ্ঞান না, আমি অজ্ঞান। আলাউদ্দিন, তোমার হাতে কি পাখি? হাতে নেওয়ার পর তোমার অনুভূতি কি? কেমন ভালো লাগতেছে? অনেক অনেক। কোথায় কোথায় আসলে এই পাখি? পাখিগুলোর নাম কি ভাই? অল্প একটু দেন, একজনের জমির ছবি দিন। হাতে পাখি সমস্যা, তাই নিচে দেখিনবে। হ্যাঁ পাখি মাইরে তারপর আমরা চলে আসলাম বেহুলার বাসরঘর। বেহুলার বাসরঘর দেখার পর আমরা এখন তারপরে স্টেলে চলে গেলাম। তারপর আমরা চলে গেলাম